হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমি এখন আছি 108 শিবের মন্দির বর্ধমানে। তো আমি পুজো দেওয়া হয়ে গেছে, আমি তোমাকে এরপরে দেখতে হচ্ছে, কারণ আমি গঙ্গা স্নান করে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই একটুখানি, ভিডিও করবো, দেখাবো তোমাদেরকে। চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে নন্দী ভাই, এটা মানত নন্দী পার্ক। এটা নন্দী ভাই পরিষ্কার করে দিয়েছে। এটা বর্ধমানের 108 শিব মন্দির। দেখো 108টা শিবের মন্দির আছে। আর এখানে যে পুকুর আছে, ওই পুকুর থেকে সবাই জল নিয়ে ঢালবে। আমার ঢালা হয়ে গেছে, আমি এতক্ষণ পুজো করছিলাম। তো পুজো শেষে তারপর আমি এই ভিডিওটা শুরু করলাম। দেখো পুরো এরকম ঘুরবে, পুরো 108খানা মন্দির মায়ের বাবার, ভুলে আবার 108টা মন্দির। সারাদিন যে পুজো হয়েছে তার ইয়ে নিয়ে যাচ্ছে ফুল বেলপাতা। এক পাক ঘোরা হয়ে যাবে ঠাকুর তোমাদের জন্য। এই যে দুধ পুকুর, এই যে এইটা দুধ পুকুর। চোরা আসছে, ভূতনাথ, কুবেরেশ্বর, দেখতে পাচ্ছ, জগৎগুরু, হরিহর, যোগী জনার্দন, ভূতনাথ, বিঘ্ন বিনাশক, পাপহারী, পাপহারী বাবা, এই যে ভোলে বাবা, এই যে ভোলে বাবা, এই যে ভোলে বাবা, এই যে শ্রাবণ মাস, ১০৮খানা মন্দির। এই যে কেউ না আসার জন্য আমি আমার পুজো দেওয়ার সময়টা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম।
এই যে বিভু বাবা, মহাকাল বাবা, উগ্র বাবা, মানব মন্দির পার্ক, এই যে মানে হচ্ছে মানত করে, এই হচ্ছে উগ্র বাবা, এখানে পুজো সবাই পুজো করছে। এই যে এই মন্দিরে পুজো, কাজটা দেখুন, এই যে শিব ভোলে বাবা, এই হচ্ছে ভোলে বাবার 108 মন্দির, মানে পূজার উপাচার আছে। ওই যে ভোলে বাবার মন্দির, এটা ঢোকার জায়গাটা, ওখানে 5 টাকা টিকিট কেটে কি সুন্দর দেখো। খুব ভালো লাগছে, আনন্দ হয়েছে অনেক। এবার আমি বাবার মন্দির থেকে বেরিয়ে যাবো, চলো। হ্যালো, বাবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।